বলছিলেন ডক্টর এসে বলুন। স্যার, আমি জানি না যে এই কথাটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আপনার প্রতি, আর্যর প্রতি আর রায়চৌধুরী ফ্যামিলির প্রতি লয়্যালটি বলছে যে চুপ থাকাটাও ঠিক হবে না। আমি শুনছি ডক্টর। স্যার, আর্যর ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না। ডক্টর, আপনি কি ডক্টর বোসের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন? না স্যার, কিন্তু আমি নার্সিংহোমে আর্যকে দেখতে গিয়ে আমার মনে হলো যে কোথাও যেন কোনো একটা প্রবলেম আছে। আমি ওর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখতে চেয়েছিলাম, আমাকে দেখতে দেওয়া হয়নি। তো আপনাকে রেকর্ডসগুলো দেখতে দেওয়া হয়নি? তো আকাশ, তুমি জানো না ডক্টর মিশ্রা একজন নিজে ডাক্তার হয়ে অন্য একজন ডাক্তারের উপর, একজন নার্সিংহোমের এমপ্লয় হয়ে সেই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ এনে, মিথ্যে অভিযোগ এনে, আমি সেটা কিন্তু কিছুতেই মেনে নেব না বাবা। আই এম সরি স্যার, আমার মনে হয়েছিল এই কথাগুলো আপনাকে জানানো দরকার, তাই আপনি আমাকে না বলে সোজা বাবার কাছে চলে এসে বাচ্চাদের মতন কান্নাকাটি করছেন। এনাফ এনাফ ইজ এনাফ আকাশ। স্যার, আপনি একজন ডাক্তার এবং এই সময় কি করা উচিত আশা করি আপনার জানা আছে। গুড নাইট।